নিরপরাধ ব্যক্তি যেন এই যে গণগ্রেফতারের নামে অপরাধী সাব্যস্ত না হয়, গ্রেফতার না হয়, সে ব্যাপারে আমাদেরও সিদ্ধান্ত রয়েছে দলে। কোনো নিরীহ ব্যক্তিকে কোনো অবস্থা হ্রাস করা যাবে না, কোনো নিরীহ ব্যক্তিকে ওই যে অ্যারেস্টের সংখ্যা বেশি দেখানোর জন্য কেউ যেন অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধদের নিরপরাধী অনেককে জড়িয়ে, এটা যেন কোনো অবস্থাতেই না হয় সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এ ব্যাপারে আকর্ষণ। নিরপরাধ শিক্ষার্থীদের আটক করা উচিত, এ ব্যাপারে সরকারের নীতি সমালোচনা করতে গিয়ে নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করছে। কোনো নিরাপরাধ ব্যক্তিকে আমাদের জানা মতো আটক করা হচ্ছে না এবং নিরীহতা সাধারণ শিক্ষার্থীগণ যাতে হয়রানি শিকার না হয় সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। আমরাও বলবো আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ, আমরা এই দেশে আমাদের আচার আচরণে দায়িত্বশীলতার উপর আমরা গুরুত্ব দিয়ে থাকি।